বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিও টপিক কি তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন অ্যান্ড্রয়েড ফোনে থাকা ডাটা ইউসেজ এই সেটিংসটির কিছু কাজ তো বন্ধুরা আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন কিংবা ডাটা ইউজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো বন্ধুরা এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে তো বড়ো বড়ো মতোই দেখছেন জিরোটা একটি ওপ সাথে আছে আমি নাদিম তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই কাজটি দেখার জন্য আপনাদের সিম্পলি চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে আমি সিম্পলি আমার ফোনের সেটিংসে যাচ্ছি সেটিংসে আসার পরে বন্ধুরা আপনারা একটি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন ডাটা ইউসেজ নামে এই অপশনটি তো বন্ধুরা একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে অনেক ফোনের ডাটা ইউসেজটি অপশন যেটি থাকে সেটি অ্যাডিশনাল সেটিংসের মধ্যে থাকতে পারে বা মোর সেটিংসে থাকতে পারে আমি শাওমি ফোন ইউজ করি এর জন্য এটি আমার ডাটা ইউসেজ অপশনটি সিম্পলি সেটিংসের মধ্যেই রয়েছে তো এই জন্য সিম্পলি আমি এখান থেকে ডাটা ইউসেজ এই অপশনটিতে ক্লিক করছি ডাটা ইউসেজে ক্লিক করার পর সবার উপরে ডান পাশে দেখুন একটি ডাটা চিহ্ন রয়েছে তো আপনি যখন এটির উপরে ক্লিক করবেন তখন আপনার সামনে এমন দুটি অপশন চলে আসবে শর্ট বাই করার জন্য অর্থাৎ মোবাইল ডাটা ইউসেজে যদি ক্লিক করেন তাহলে মোবাইল ডাটা সবচেয়ে বেশি যে অ্যাপসগুলো ব্যবহার করেছেন সেগুলো আপনাকে শো করাবে তারপর যদি ওয়াইফাই ইউসেজ ইউজ করি তাহলে দেখাবে হচ্ছে ওয়াইফাই দিয়ে যে অ্যাপসগুলো সবচেয়ে বেশি ইউজ করেছি সেগুলি অর্থাৎ এটি মূলত ফিল্টারিংয়ের কাজ করে শর্ট করার ক্ষেত্রে মোবাইল ডাটা দিয়ে আপনি কোন অ্যাপসগুলো ইউজ করেছেন সেটি জানার জন্য আপনি এখানে মোবাইল ডাটা সিলেক্ট করে দিতে পারেন আর ওয়াইফাই দিয়ে কোনটি বেশি ইউজ করেছেন তাহলে ওয়াইফাই সিলেক্ট করে দিতে পারেন এটি ছিল বন্ধুরা এই শর্ট কাজটি তো বন্ধুরা এখন চলুন দেখে নেই আসলে এর মধ্যে আর কি কী সেটিংস থাকে তো বন্ধুরা সিম্পলি আমি এখন ফেসবুক এই অ্যাপটির উপরে ক্লিক করছি ফেসবুকে ক্লিক করার পর আপনারা এখানে খেয়াল করুন সবার নিচে তিনটি সেটিংস রয়েছে একটি হচ্ছে মোবাইল ডাটা দ্বিতীয়টি হচ্ছে ওয়াইফাই এবং তৃতীয়টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডাটা তো বন্ধুরা এখান থেকে যদি আপনি মোবাইল ডাটাটি অফ করে রাখেন তাহলে মোবাইল ডাটা আপনার ফোনে অন থাকা সত্ত্বেও বা অন রাখলেও ফেসবুক কিন্তু মোবাইল ডাটা ইউজ করতে পারবে না আপনি যদি এখান থেকে আবার ওয়াইফাইটি অফ করে দেন তাহলে আপনি ওয়াইফাই নেটওয়ার্কের ভিতরে থাকলেও আপনার এই অ্যাপসটি ওয়াইফাই কানেক্ট পাবে না তো আবার যদি আপনি চান আমি শুধু এখান থেকে ওয়াইফাই অন রাখবো অথবা এখান থেকে মোবাইল ডাটা অন রাখবো এবং ওয়াইফাই অফ রাখবো তাহলে আপনি কেবল মোবাইল ডাটা দিয়ে এই অ্যাপসটিকে চালাতে পারবেন এখন আমি সাজেস্ট করবো আপনারা সবসময় ওয়াইফাই ডাটাটাকে অন রেখে দেবেন এবং মোবাইল ডাটাটিকে অফ করে দিবেন তারপর রয়েছে বন্ধুরা দেখুন ব্যাকগ্রাউন্ড ডাটা এটি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় এবং এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটি আপনাদের বোঝা খুবই দরকার সেটি হচ্ছে বন্ধুরা মনে করুন আপনি মোবাইল ডাটা ইউজ করছেন এবং ফেসবুকটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলছে বা রান করছে এই ক্ষেত্রে বন্ধুরা অনেক সময় দেখা যাবে ফেসবুকটি আপনাদের ফোনে থাকা যত এমবি আছে ব্যাকগ্রাউন্ডে চলাকালীন সেই এমবিগুলোকে সে খরচ করে ফেলবে তো এই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটাটি অফ করে রাখেন তাহলে বন্ধুরা আপনাদের মোবাইল ডাটাটি খরচ কম হবে অর্থাৎ আপনি যদি এখান থেকে মোবাইল ডাটাটি অন থাকে এবং ব্যাকগ্রাউন্ড ডাটাটি অফ করে রাখেন তাহলে এই ফেসবুকটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলবে না অর্থাৎ অনেক সময় দেখা যায় কি দেখবেন নোটিফিকেশন আসে বা কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো বা কোনো মেসেজ পাঠালো সেগুলো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে এগুলো আর চলবে না এই ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল ডাটাটিও বেঁচে যাবে তো এটির উপকারিতাটি হচ্ছে আপনার মোবাইল ডাটাটি বেঁচে যাবে এক আর অপকারিতাটাও হচ্ছে আপনি ইনস্ট্যান্ট মেসেজগুলো দেখতে পাচ্ছেন না আপনি যখনই ফেসবুক অ্যাপটি ওপেন করছেন তখনই এটি আপডেট আপনাকে জানাচ্ছে তো বন্ধু এটি ছিল আজকের এই ডাটা ইউসেজের শর্ট কিছু টিপস আমার মনে হলো এটি আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন এই জন্য আজকে শেয়ার করেছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় সময় জিরো সাথে থাকুন ধন্যবাদ সবাইকে